আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ইংরেজি ফার্স্ট পেপার প্রশ্ন নিয়ে। তবে শিক্ষার্থী, এ পর্যন্ত নতুন সিলেবাসে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে দুইবার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, 2018 সালে এবং 2019 সালে। 20 সালে আপনারা জানেন অটোপাস দেওয়া হয়েছে, আর 21 সালে শুধু অ্যাসাইনমেন্ট বিষয়ের উপর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেই জন্য শিক্ষার্থী ইংরেজি কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। শুধু 18 এবং 19 সালে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেই জন্য শিক্ষার্থী আমি আপনাদেরকে 18 এবং 19 সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আপনাদেরকে আমি দেখাবো যে এই বছর আপনাদের এখান থেকে কোন কোন পার্টগুলো থাকবে। আপনারা সকলেই মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন, শুনে আপনাদের পরীক্ষার প্রস্তুতি নেবেন, তাহলে দেখবেন আলহামদুলিল্লাহ আপনারা ভালো করতে পারবেন। তবে আমার যারা চাকরিজীবী শিক্ষার্থী আছেন, অবশ্যই আপনারা এগুলো ফলো করে আপনারা পরীক্ষার প্রস্তুতি নেন, দেখবেন আলহামদুলিল্লাহ আপনাদের পরীক্ষা ভালো হয়ে যাবে। আপনাদের এরকম একটি পেসেস প্রথমে দেওয়া থাকবে, এই পেসেসটা ব্যবহার করে আপনাদেরকে 15 নম্বরের আনসার করতে হবে। এমনি স্বাভাবিক নিয়মে 30 নম্বরের, কিন্তু শিক্ষার্থী শুধু এই বছরের জন্য পনেরো নম্বরের পরীক্ষায় আনসার করতে হবে। তাহলে কী কী আনসার করবেন আপনি? এক নম্বর যেমন দেওয়া আছে, সার্চ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস, যেটাকে আমরা এমসিকিউ বলি। তাহলে সেই ক্ষেত্রে শিক্ষার্থী আপনাদের এখানে স্বাভাবিক নিয়মে এখানে আপনার পাঁচটা থাকে, পাঁচ ওকে পাঁচ, কিন্তু আপনাদের 2022 সালে এখান থেকে শিক্ষার্থী আপনাদের চারটা থাকবে, চার ওকে চার। একইভাবে আমাদের দুই নম্বরে যে শিক্ষার্থী, আনসারিং দ্য ফলোয়িং কোশ্চেন, এটা আমাদের স্বাভাবিক নিয়মে পাঁচটা থাকে, পাঁচ দুগুণে দশ, কিন্তু এই বছর শিক্ষার্থী আপনাদের এখান থেকে মাত্র চারটা থাকবে, চার ওকে চার। তারপরে আমাদের এই পাশে তিন নম্বর ফ্লু চার্ট, এই ফ্লু চার্টের শিক্ষার্থী আপনাদের পাঁচটা বাক্য লিখতে বললে পাঁচ দুগুণে দশ, কিন্তু এই বছর শিক্ষার্থী আপনাদের চারটা বাক্য লিখতে হবে, এখানে চার ওকে চার, এ হলো তিন চার বারো। তারপরে চার নম্বরে রাইট এ ব্রিফ সামারি অফ দ্য পেসেস, মানে এই গল্পের একটা সামারি লেখার জন্য বলা হয়েছে, সেটা হলো আমাদের শিক্ষার্থী হলো তিন নম্বর। তার গল্প কোনটা? ওই যে আপনার উপরে যে একটা পেসেজ দেওয়া থাকবে সেটা হলো আপনার গল্প। তাহলে এই গল্পটা ব্যবহার করে আপনি যে সামারিটা লিখবেন সেটার জন্য আপনাকে নম্বর দেওয়া হবে তিন নম্বর, তিন চার বারো আর তিন পনেরো, এই হলো শিক্ষার্থী আপনাদের পনেরো নম্বরের ডিস্ট্রিবিউশন। কিন্তু এখন শিক্ষার্থী আমি আপনাদের সাথে কথা বলবো আমাদের রিটেন পার্টে বা পার্ট টুতে ভোকেবুলারি পার্টগুলো যেগুলো থাকবে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। ভোকেবুলারি পার্টগুলো শিক্ষার্থী এখান থেকে আমাদের পনেরো নম্বরে আনসার করতে হবে। এই পাশে আমাদেরকে ম্যাচিং, যেমন স্বাভাবিক নিয়মে দশটা ম্যাচিং থাকে, সেখান থেকে আপনার দশটায় মিলাতে হয়। কিন্তু শিক্ষার্থী, এবছর আপনাদের মহামারীর কারণে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই পরীক্ষায় পাঁচটা ম্যাচিং থাকবে, পাঁচ ওকে পাঁচ। একইভাবে শিক্ষার্থী ছয় নঙে আমাদের উইথ আউট ক্লোজ থাকবে, এখানে শিক্ষার্থী আপনাদের পাঁচটা, পাঁচ ওকে পাঁচ। আর সাত নঙে যেই নম্বরটা থাকবে শিক্ষার্থী, এটা হলো আপনার রিয়ারেন্স, কিন্তু শিক্ষার্থী আমাদের বইয়ে রিয়ারেন্সের বিষয়ে কোনো কথা বলা নাই, কিন্তু এখানে আমার কাছে মনে হচ্ছে এটা হবে অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। যাই হোক শিক্ষার্থী, আপনারা এটা পরীক্ষার হলে গেলে বিষয়টা বুঝতে পারবেন। তারপরে আমাদের এখানে এই হলো আপনার তিন পাঁচা পনেরো, আর ওখানে আমরা বলে দিয়েছি প্রথমে পেসেস থেকে পনেরো, এই হলো আপনার ত্রিশ। এখন আমরা আলোচনা করব রিটেন পার্টের বিশ নম্বর নিয়ে। শিক্ষার্থী, রিটেন পার্টে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইচএসসি 2022 সালে যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের তিনটা রিটেন পার্ট থাকবে, দুইটায় সাত দুগুণে চোদ্দ, আর হলো শিক্ষার্থী আপনাদের একটা হলো ছয়, এই টোটাল হলো আপনার বিশ মার্ক। তার মানে আপনাদের যে প্যারাগ্রাফটা লিখতে হবে, প্যারাগ্রাফে প্রশ্ন দেওয়া থাকবে, সেটা হলো আপনাদের সাত নম্বর, আর লেটার বা ইমেল এটার জন্য আপনাদের সাত নম্বর, এই সাত সাত চোদ্দ। তারপর আপনার যে একটা গল্প বানিয়ে লিখবেন ওই যে নয় নঙে, এই গল্পটা যদি আপনি লিখতে পারেন তাহলে আপনার এখান থেকে ছয় নম্বর দেওয়া হবে, চোদ্দো আর ছয় বিশ, আর ওখানে ব্যাকরণের জন্য আপনার মানে পেসেস থেকে শিক্ষার্থী পনেরো পনেরো করে হলো ত্রিশ, এই হলো শিক্ষার্থী আপনার পঞ্চাশ নম্বরের পরীক্ষা। কিন্তু শিক্ষার্থী, এখন আমাদের পরবর্তীতে আমি আপনাদের ১৯ সালে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষার প্রশ্ন মানবন্ধনগুলো নিয়ে আমরা কথা বলবো। শিক্ষার্থী, আপনাকে এরকমভাবে একটা পেসেজ দেওয়া হবে, এই পেসেজটা ব্যবহার করে আপনাকে পরীক্ষায় আনসার করতে হবে।
প্রথমে সোজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। প্রত্যেকটা প্রশ্নের একাধিক অপশন দেওয়া থাকবে, চারটে অপশন দেওয়া আছে, যেটা কাছাকাছি উত্তর সেটা লেখার জন্য বলা হয়েছে শিক্ষার্থী। তারপরে আমাদের এরকমভাবে চারটা প্রশ্ন, সরি এখানে আমরা যে বিষয়টি বলতে চাচ্ছি, হ্যাঁ এটা চারটা প্রশ্ন, চারকে চার। তারপরে আবার আমাদের প্রশ্ন পাঁচটা যে থাকে, পাঁচ দুগুণে দশ, কিন্তু এখনও শিক্ষার্থী আমাদের চারটা প্রশ্ন থাকবে, চারকে চার। আর যেটাকে আমরা ফ্লো চার্ট বলি, টেবিল আকারে দেওয়া আছে প্রথম শব্দটি, বাকি শব্দগুলো বানিয়ে লিখতে হবে। যেমন ধরেন প্রথমে এক নম্বরটা দেওয়া আছে, আপনি দুই লিখবেন, তিন লিখবেন, তাহলে দ্বিতীয় অবস্থান যেটা সেটা দুই, তৃতীয় অবস্থানে তিন, চতুর্থ অবস্থানে চার, এইভাবে আপনি ক্রমগুলো সাজিয়ে বক্স আকারে লিখবেন। তবে কোনো কারণে যদি নো বক্স নো মার্কস, যদি বক্স যদি না দেন তাহলে আপনাকে কোনো নম্বর দেওয়া হবে না। তারপর শিক্ষার্থী আপনাদের এখানে আমরা যে বিষয়টি বললাম, বক্সের কথা বললাম, আর তিন নম্বরে আপনার থাকবে সামারি, এটা হলো তিন ওকে তিন, মানে পাঁচ নম্বরে যে প্রশ্ন, চার নম্বর যে প্রশ্ন থাকবে এটা সামারি, সেটা হলো তিন ওকে তিন, কারণ আগের তিন চারা বারো আর এখানে হলো তিন, এ হলো আপনার পনেরো নম্বরের পেসেস থেকে। এরপর শিক্ষার্থী ভোকাবুলারি পার্টে কী অবস্থা, আপনাদের এখানে পার্ট বিতে যেই আমরা পার্ট টুতে যেই ভোকাবুলারির অংশটা করব সেটা স্বাভাবিক নিয়মে তিরিশ মার্কের, কিন্তু মহামারীর জন্য এবছর পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনার পনেরো নম্বরের। এটা আমি বলে দিয়েছি পাঁচটা ম্যাচিং, পাঁচটা আপনার যে উইথ ক্লোজ আর উইদাউট ক্লোজ, পাঁচ হলো শিক্ষার্থীর সামারি, এ হলো আপনার তিরিশ নম্বর। এরপর শিক্ষার্থী ব্যাকরণের স্বাভাবিক নিয়মে চারটা প্রশ্ন থাকে, সরি সেখান থেকে আপনাদের চার দশে চল্লিশ আনসার করতে হয়। কিন্তু শিক্ষার্থী দুই হাজার বাইশ সালে এইচএসসি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন, আপনাদের প্যারাগ্রাফের কতগুলো প্রশ্ন দেওয়া থাকবে সেই প্রশ্নগুলো ব্যবহার করে আপনাকে আনসার করতে হবে। আর শিক্ষার্থী আপনাকে নিচে কয়েকটা স্টোরি দেওয়া আছে, স্টোরি অর্ধেক দেওয়া আছে, বাকি অর্ধেক আপনাদের কমপ্লিট করে লিখতে হবে। তো শিক্ষার্থী আর আমাদের এখানে রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড কনগ্র্যাজুলেটিং হিম অর হিজ ব্রিলিয়ান্ট সাকসেস ইন দ্য এসএসসি এক্সামিনেশন। এই যে এখানে ইমেলটা, এই ইমেলটার জন্য শিক্ষার্থী আপনাকে নম্বর দেওয়া হবে, সাত নম্বর দেওয়া হবে। এইভাবে ছিল, এই ছিল শিক্ষার্থী আমাদের পরীক্ষার প্রশ্ন মানবন্টন। তবে শিক্ষার্থী আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।